দেখুন, এবার চীনকে রুখতে মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করেছে ভারত। ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতি সব কিছুকে ছাপিয়ে একেবারে সীমান্ত পেরিয়ে ভারতে চক্কর কেটেছে চীনা অ্যাটাক হেলিকপ্টার, যার ফলে ক্রমশ ভারতের উদ্বেগ বাড়ছে। আর তাই এবার চীনের বাড়াবাড়ি রুখতে আরও একটি মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করেছে ভারত। জানা গেছে, চীনের যে কোনো ধরনের হামলা যাতে সহজে রুখে দেওয়া যায় সেই জন্যই নয়া একটি মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করেছে ভারত। ভারতীয় সেনার নতুন এই ইউনিটের হেডকোয়ার্টার্স হবে পাঠানকোটে। নতুন এই ইউনিটকে এমনভাবে তৈরি করা হচ্ছে তাতে চীনা সেনাকে চোখের পলকে রুখে দিতে পারে তারা। ভারতীয় সেনার নতুন এই ইউনিটের সেনা সংখ্যা হবে 90,000। এ দলকে যুদ্ধের ময়দানে নামতে প্রায় 3 মাস সময় লাগবে। মাউন্টেন স্ট্রাইক কোর নামে নতুন এই বাহিনীতে 2টি নতুন হাই অল্টিটিউড ইনফ্যান্ট্রি ডিভিশন থাকবে। এই 2 ডিভিশন সেনা চীনা সীমান্ত সংলগ্ন অরুণাচল ও লাদাখ অঞ্চলে মোতায়েন করা হবে। ভারতের টেরিটোরিয়াল সেনার সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একে সিওয়াচ জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতের 3টি স্ট্রাইক কোর রয়েছে। এগুলো মূলত সমতল ভূমিতে যুদ্ধের উপযোগী, কিন্তু চীনের বিরুদ্ধে পার্বত্য এলাকায় যুদ্ধ করার মতো কোনো স্ট্রাইক কোর নেই। আর 17 মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হচ্ছে। ভারতের প্রথম মাউন্টেন কোর মোতায়েন করা আছে পশ্চিমবঙ্গের পানগড়ে। দ্বিতীয় কোর টিম চীনের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি থাকবে পাঠানকোটে। সব মিলিয়ে চীনকে চাপে রাখতে ভারত একেবারে কোমর বেঁধে নামছে বলেই মত সামরিক পর্যবেক্ষকদের। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।